মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। বিভিন্ন রকম গাছ, ধনিয়া পাতা অনেক বেশি করে, পুরা গাছ ধনিয়াটার, পুরা আপনার পুদিনা পাতা, পুরা থানকুনি পাতা, এগুলো নিজেরা এখন চাষ করার অভ্যাস আমাদের করতে হবে। কিছুই না, দুই মুঠ একটা মাটির হাড়ির ভিতরে রেখে দিলেই আপনার সাত দিনের ভিতরে ধনিয়া গাছ উঠে যায়। মানে এক মাসের ভিতরে ধনিয়া বড় হয়ে যাবে, এটা খেয়ে আবার মনে রাখবেন, আবার খাবেন, আবার বুনবেন। আমাদের একটু কষ্ট করতে হবে, একটু ব্যতিক্রম চিন্তা করতে হবে, আবার ফিরে যেতে হবে অরণ্যে, আবার ফিরে যেতে হবে হাজার বছরের পূর্বের চিকিৎসা বিজ্ঞানে, অর্গানিক চিকিৎসা বিজ্ঞানে ফিরে যেতে হবে, বাপদাদার চিকিৎসা বিজ্ঞানে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে মায়ের পবিত্র পাকঘরে, মনের পবিত্র পাকঘরে, ভাবির পবিত্র পাকঘরে। পাকঘরটাকে আপনি অনেক পবিত্র মনে করেন, এখানে আপনি শাক সবজির সংযোজন করেন, কোনো ভর্তা ভাজি কোনো দিনও পানি দিয়ে সিদ্ধ করে কোনো ভর্তা করে খাবেন না, ওর ভিতরে কিছুই থাকে না। আরেকটা জিনিস মনে করবেন, ভাতের মার এটা একটা ভালো স্লাইন, সেলুলাইট হয়, পা ফুলে যায়, শরীর ফুলে যায়, তারা অবশ্যই ভাতের মার, ডাবের পানি, পান্দাভাতের পানি, খেজুরের রস, এগুলি অনেক পবিত্র করে সুন্দর করে খেতে পারেন। যেখানেই সন্ধ্যে হবে সেখানে একটু কাঁচা হলুদ দেবেন, কারকুমিন যে কোনো ধরনের জীবাণু প্রতিরোধ করতে পারে। আপনি ধরেন আপনি ভয় পাইতেছেন যে শ্বাসকষ্টে আপনার কষ্ট হইতে পারে, সেখানে একটু মুখে রসুন রাখেন, একটু কাঁচা হলুদ রাখেন, একটু গোলমরিচ রাখেন, অনেক জীবাণু বিশেষ করে মাইটস, প্রোটোজোয়া, অ্যামোবিয়া, স্টমাকের যত সমস্যার জন্য সমস্যা ঘটিত, যত রোগ আছে, আলসার আছে, গ্যাস্ট্রিক আছে, আইবিএস আছে, আপনি অশ্বগন্ধ, ফিচুলা সব জাতীয় রোগকে প্রতিরোধ করতে পারে আপনার পেঁপে, কাঁচা হলুদ, গোলমরিচ, সরষা। আমি বারবার এগুলোর কথা বলতেছি এই জন্য যে এই শীতে এগুলির ভূমিকা সর্বাগ্রে, আর গরম পানির কোনো তুলনা নাই। হালকা গরম পানি খান, কিন্তু একদম ঠান্ডা পানির ভিতরে অনেক রকম মাইটস, অনেক রকম অ্যামোবিয়া, প্রোটোজোয়া, অনেক রকম জীবাণু থাকে, এগুলো আপনার স্টমাক প্রবলেম ঘটাতে পারে। গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য, আইবিএস, স্টমাক অ্যালার্জি জাতীয় যত সমস্যা আছে, প্রেশারের রোগীর ওটা থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আর দুইবার পায়খানা ক্লিয়ার রাখার জন্য আপনাকে পেঁপে অনেক বেশি খেতে হইব, করলা উস্তা অনেক বেশি খেতে হইব। সালাদ আপনাকে দুই বেলায় 400 গ্রাম, এক এক বেলায় 200 গ্রাম করে মাস্টার্ড ফুডের সাথে সালাদ অবশ্যই খেতে হবে। সকল সালাদ শীতে আপনাকে খেতে হইলে শসা সালাতে দিলেই আপনাকে শসার সাথে অলিভ অয়েল এবং শসার সাথে আপনাকে শসার চামড়া রাখতে হবে, বিচি রাখতে হবে। আপনি লেবু দিলে লেবুর চোখলা সহ আপনাকে খাওয়ার অভ্যাস করতে হবে। আপনি যদি লাউ খান, লাউয়ের চোখলা সহ খেতে হবে। লাউয়ের বাকলটা প্রেশার রোগীর জন্য একটা মহা ঔষধ। অতএব সকলকে আমি অনুরোধ করব, আমাদের যত ধরনের তরকারি আছে অযথা তার চামড়াগুলো, অবশিষ্টগুলো ফেলে দেবেন না, দরকার হলে ওগুলি ঝোলের ভিতরে দিয়ে দেন, দরকার হলে ওইগুলো আপনি যে কোনো তরকারি বা মাংসের ভিতরে দিয়ে দেন। তরকারির চামড়া এগুলো ভালো করে ধুয়ে ব্যবহার করা একান্ত উচিত। এইগুলির মধ্যে এত বেশি আঁশ থাকে, যে আঁশের অভাবে আমাদের অনেক রকম রোগ হয়, বিশেষ করে স্টুল ক্লিয়ার থাকে না, হজম শক্তি দুর্বল হয়, আমাদের শরীরের জন্য, স্টমাকের জন্য ফাইবার এবং সুপার ফাইবার একান্ত দরকার। এর সাথে আপনি প্রি রেডিকেলগুলো আমাদের শরীর থেকে এখন অভাব হয়ে যাচ্ছে, যার জন্য পায়ে পানি আসে, আর সেলুলাইট সহ এই জাতীয় ডায়াবেটিস রোগীর কঠিন রোগ আসে। ডায়াবেটিস রোগীদের অনেক সময়ই দেখা যায় হাইপোগ্লোসেমিয়া, সংক্ষেপে যেটা হাইপো বলা হয়, হাইপো দেখা দেয়। এর একমাত্র কারণ হলো কি, আমরা কোনো খাবারের চামড়া এবং ভিতরের অংশ বিচি খাই না। বিচিটা হলো ক্ষয় পূরণ করে, এটার ভিতরে জিঙ্ক থাকে, আর বিচির ভিতরে অনেক বেশি ডোপামিন থাকে। এখন বাংলাদেশে ফোর্থ জেনারেশনের যেসব মেডিসিন আছে, যেগুলো মন্টিলুকাস থেকেও তৈরি হয়, যেগুলোতে ক্ষতিও করে, সাইড ইফেক্ট অনেক বেশি, এগুলো আপনাকে ভেবে নিতে হবে। আরেকটা হলো, আপনি ন্যাচারোপ্যাথিতে আপনি যত বেশি রসুন খেতে পারবেন, আপনি মধু দিয়ে রসুন খান, ভেজে খান, ব্ল্যাক গার্লিক খান, রেড গার্লিক খান, যত ধরনের রসুন আছে
সকল ধরনের রসুন আপনাকে খাওয়ার বারবার অভ্যাস করতে হবে। অ্যাজমা যাদের আছে তাদের খাবার সম্পূর্ণ গরম হইতেই হবে, বারবার বারবার গরম করতে হবে। ফ্রিজের খাবার আপনাকে খাওয়া চলবে না, খেলো ফ্রিজ থেকে বের করে গরম করে সব ধরনের খাবার খেতে হবে। সকল ধরনের চিনি, সকল ধরনের মিষ্টি আপনার জন্য কিছুটা হলেও ক্ষতি করবে। তবে আপনি খুরমার মিষ্টি, খেজুরের মিষ্টি, কিশমিশের মিষ্টি খেতে পারবেন, সেখানে চিনিতে যতটা ক্ষতি করবে ততটা হয়তো ক্ষতি আপনাকে করবে না, কিন্তু দধি, রসগোল্লা, জিলাপি এই জাতীয় মিষ্টিগুলো আপনার জন্য ভয়ানক ক্ষতিকারক। অ্যাজমার রুগী এই ঋতুতে অন্তত, মানে আমি এই ঋতুটাকে ধরে নিচ্ছি, মাস পর্যন্ত আপনার রাতের সময়টা, মানে বিশেষ করে রাত্র 12টা থেকে 1টা থেকে 2টা থেকে আরম্ভ করে 5টা পর্যন্ত এই সময়টা অনেক সতর্ক থাকতে হবে। কখনও দেখবেন গরম লাগে, কখনও দেখবেন ঠান্ডা লাগে, কখনও হাত ঘামে, কখনও পা ঘামে, কখনও নাক ঘামে, কখনও মাথা ঘামে, কখনও গলা ঘামে, কখনও জানলা খুলে শুতে মন চায়, কখনও এসি ছেড়ে শুতে মন চায়, কখনও পাখা ছেড়ে শুতে মন চায়, কখনও পাখাও খারাপ লাগে, কখনও এসিও খারাপ লাগে। তবে গরম পানি দেওয়া গোসল সকাল বিকাল আপনি করতে পারেন, এটার ফলে সম্পূর্ণ হালকা কুসুম গরম পানিতে গোসল, কুসুম গরম পানি খাওয়া, লিগার চা খাওয়া, এগুলো আপনাকে বিবর্তন পরিবর্তনের জন্য, এই কোল্ড এলার্জি ডাস্ট আছে সাইনোসাইটিস থেকে বাঁচার জন্য এগুলো আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।